ভারী বর্ষণের জেরে হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জলমগ্ন। কর্মসংস্থানে বিভিন্ন মানুষ ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে জল পেরিয়ে এসে তাদেরকে হাওড়া ধরে কলকাতা সহ বিভিন্ন প্রান্তে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেলগাছিয়া, টিকিয়াপাড়া, দাসনগর, পঞ্চাননতলা, বেলুর, সালকিয়াসহ বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জলের তলায়। তাই আগামী দিনে এই জল ব্যবস্থার জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন মানুষকে এই সব জায়গায় জল থাকার জন্য তাদেরকে ধরতে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16 নম্বর জাতীয় সড়ক, আবার কাউকে ধরতে হচ্ছে বিভিন্ন স্থানে ঘুরপথ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। Thank you.
কতটা দুর্ঘটনা পড়তে হচ্ছে? রাস্তায় জল জমে আছে। হ্যাঁ, কীভাবে অফিস যাতায়াত করবেন তাহলে? অফিস যাতায়াত তো করতে হচ্ছে, কীভাবে করছে? জল ভেঙেই আসছে। কীভাবে মানে কোথেকে আসছেন আপনারা? জল পায়ে জুতো তুলে পায়ে আসছে। কোথায় থাকেন আপনি? শ্রীরামপুরে থাকেন। শ্রীরামপুর থেকে আসছেন? সাবওয়ের নিচে প্রচুর জল। প্রচুর জল? প্রচুর জল, এক হাঁটু জল, এক হাঁটু জল। কীভাবে আসছেন মানে কীভাবে সব মানে আসছেন কীভাবে অফিসে? ট্রেন চলছে, ট্রেন নর্মাল চলছে। ট্রেন চলছে, এ তো কষ্ট তখন হচ্ছে অনেক। কী নাম আপনার? তপন ব্যানার্জি।